ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশি সহ 440 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 8 জন নারী এবং 30 শিশু রয়েছে। প্রায় 4 দিন ধরে নৌকাটি সাগরে ভাসছিল। 11 ঘন্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে উদ্ধার করে ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি সংগঠন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা করা এইসব নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশি সহ 440 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 8 জন নারী এবং 30 শিশু রয়েছে। প্রায় 4 দিন ধরে নৌকাটি সাগরে ভাসছিল। 11 ঘন্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে উদ্ধার করে ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি সংগঠন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা করা এইসব নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশি সহ 440 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 8 জন নারী এবং 30 শিশু রয়েছে। প্রায় 4 দিন ধরে নৌকাটি সাগরে ভাসছিল। 11 ঘন্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে উদ্ধার করে ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি সংগঠন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা করা এইসব নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশি সহ 440 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 8 জন নারী এবং 30 শিশু রয়েছে। প্রায় 4 দিন ধরে নৌকাটি সাগরে ভাসছিল। 11 ঘন্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে উদ্ধার করে ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি সংগঠন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা করা এইসব নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশি সহ 440 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 8 জন নারী এবং 30 শিশু রয়েছে। প্রায় 4 দিন ধরে নৌকাটি সাগরে ভাসছিল। 11 ঘন্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে উদ্ধার করে ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি সংগঠন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা করা এইসব নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশি সহ 440 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 8 জন নারী এবং 30 শিশু রয়েছে। প্রায় 4 দিন ধরে নৌকাটি সাগরে ভাসছিল। 11 ঘন্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে উদ্ধার করে ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি সংগঠন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা করা এইসব নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে বাংলাদেশি সহ 440 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 8 জন নারী এবং 30 শিশু রয়েছে। প্রায় 4 দিন ধরে নৌকাটি সাগরে ভাসছিল। 11 ঘন্টার চেষ্টায় বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে উদ্ধার করে ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি সংগঠন। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা করা এইসব নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।